এ এক আজব নকলের দেশ, যেখানে প্রতিনিয়ত ঘটে নকলের ঘটনা। আধুনিক থেকে সনাতন পদ্ধতি, সব রকম পদ্ধতি ব্যবহার করেই নকলের ঘটনা ঘটে এই দেশে। বলছিলাম ভারতের কথা। ভারতে গত কয়েক বছর ধরে ছোট ইয়ারফোন, বোতাম ক্যামেরা, মাইক্রো ইয়ার প্লাগের মাধ্যমে পরীক্ষায় নকল করার ঘটনা ঘটছে। এমনকি কলমের মাধ্যমে প্রশ্নপত্র স্ক্যান করে পরীক্ষার হলের বাইরে পাঠিয়ে দেওয়ার খবর রয়েছে অনেক। পরীক্ষায় নকল করা সেখানে নিত্যনৈমিত্তিক ঘটনা। এমনকি এমনও দেখা গেছে পরীক্ষার হলের বাইরে অসংখ্য অভিভাবক ছাত্রদেরকে উত্তরপত্র ফাঁস করে দিচ্ছে। নকল এড়াতে বিভিন্ন রকম আইনি ব্যবস্থা নিলেও এখনও কমেনি নকলের ঘটনা। সম্প্রতি তারা ঘোষণা দিয়েছে, শিক্ষার্থীরা কানের দুল, নাকফুল, তাবিজ কবচ, বড় বোতামওয়ালা শার্ট, এমনকি জুতা পরে আসতে পারবে না পরীক্ষার হলে। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, নকলের ঝুঁকি এড়াতে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পোশাক কোড জারি করেছে। এই কোডের আওতায় কোনো শিক্ষার্থী গাঢ় রঙের কোনো পোশাক পরে আসতে পারবেন না। এছাড়া শিক্ষার্থী নাকের নলক, নেকলেস, ব্রেসলেট, চেন, কাপড়ের ক্লিপ, লকেট ইত্যাদি কিছুই রাখতে পারবেন না। এমনকি পরীক্ষার সময় প্যান্টের বেল্টও পরতে পারবেন না।